بسم الله الرحمن الرحيم আত্মসমালোচনা ঊর্ধ্বে কিছু না। আল্লাহর কাছে পরিত্রাণ পেতে হলে, ভালো থাকতে হলে আত্মসমালোচনার দরকার আমাদের। আমি একটা বই পড়েছিলাম যে মোরা বড় হতে চাই, ওই বইটা দামি কথা আছে, মানে বিশ্বটাকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো। এই বিশ্বটাকে গড়তে হলে সবার আগে তুমি নিজেকে গড়ো। নিজেকে গড়তে পারলেই তুমি পরিবার গঠন করতে পারবে, তুমি সমাজ গঠন করতে পারবে, তুমি রাষ্ট্র গঠন করতে পারবে। কোনো বিষয় গঠন করতে তোমার ব্যাগ হবে না, কঠিন হবে না। কিন্তু আমরা কি সেই ব্যক্তি সমাজ ব্যক্তিকে গঠন করতে পেরেছি? না, পারিনি। এই জন্য আমি আত্মসমালোচনা, আমি আত্মপরিচর্যা করি, আমি পরচর্চা করি, আত্মচর্চা আমি করি না। ছোটটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় যাচ্ছি। আল্লাহ সুরা ওই যে হুজরাতের আয়াত বলেছেন, সুরা হুজরাতের সম্ভবত 11 নম্বর আয়াত হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তানিবু কাসীরাম মিনাজ জন্নি। হে বিশ্বাসীগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। কত ধারণা পাপ। এই ধারণা বিষয়ে একটা ধারণা দিয়ে, এই ধারণা বিষয়ে একটা ধারণা দিয়ে আমি বিষয় দিকে যাচ্ছি। আমরা ধারণা করে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করি, ধারণার উপর অটল থেকে সিদ্ধান্ত নিয়ে অপর্বের আমরা ক্ষতি সাধন করি, যার কারণে পরবর্তীতে অনুতপ্ত হতে হয়, অনুশোচনা করতে হয়। একদিন এক ঘটনা ঘটল, এক যুবক একটা মহিলার হাত ধরে নদীর ধার দিয়ে একটা বোতল হাতে নিয়ে খুব তাড়াহুড়ো করে যাচ্ছে। একটা মহিলার হাত ধরে হাতে বোতল নিয়ে একটা যুবক খুব তাড়াহুড়ো করে যাচ্ছে। একই নদীর উপরে থেকে দুই যুবক এখন বলতেছে, এই দেখ রে, দেখ শালা কি মজা আলমা, দেখ শালা দিনে দুপুরে এই শালা গুন্ডা একটা বেশা মেয়ের হাত ধরে দেখ মদের বোতল নিয়ে যাচ্ছে, ওই আরামে যাচ্ছে। একটা খারাপ ছেলে খারাপ মহিলার হাত ধরে মদের বোতল নিয়ে দেখ 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 তাড়াহুড়ো করে যাচ্ছে ওই জঙ্গলে ভিতরে আছে। দেখি কি করে, এরা সমালোচনা করতেছে, অথচ ওরাই নিজে মদ খেয়ে বসে আছে, ওরাই বোতল খেয়ে বসে আছে, আর বলতে মদের বদলে খারাপ ছেলে খারাপ মেয়ের হাত ধরে চলে যাচ্ছে। এখন দেখি কোথায়, এই দেখতে দেখতে দেখে ওই পার থেকে একটা নৌকা পার হচ্ছে, নৌকা ডেঙ্গি নৌকা বোঝায় কিছু নারী পুরুষ দুধের চোল পোলা সেখানে। এখন মাছ নদী আসার পরই নৌকা ডুবু ডুবু করে মেসল পোলা সিলে সিলি করে দিয়ে নৌকাটা ডুবেই গেল। নৌকা আর তো না চিৎকার আসতেছে, বাঁচাও বাঁচাও করে মহিলাদের কান্নাকাড়িতে একবারে অস্থির সবাই। তখন ওই যুবক করলো কি, মদের বোতল দিয়ে ময়ূরের হাত ছেড়ে দিয়ে লিঙ্কটি মেরে ঝাঁপে পড়ে নদীতে, নদী ঝাঁপে পড়ে উপরের ছোট আছে বেচারা সোল ফোল উদ্ধার করলো, টেনে তোর উপরে তুললো, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্ট করে গাওটা ভিজে কষ্ট করে উদ্ধারের কাজ করলো। এখন ওই যুবক এখন চিন্তা করতেছে, দুইজন খিরে এতটা খারাপ ছেলে, এই মহিলা খারাপ হয়ে হাত ছেড়ে মদের বলতে লিঙ্কটি মেরে ঝেপে উদ্ধারের কাজ করলো, এত অত ভালোটা কাজ করলো, আমরা বসে দিয়ে আমরা তো কিছু করতে পারলাম না, আমরা তো কিছু করতে পারলাম না, এত এত খারাপ ছেলে এত ভালো কাজ করলো, চল যাই দেখি ওই ছেলেটা পরিচয় নিয়ে দেখি দেখি। তারপরে কাছে গেছে, দেখে ছেলেটা একবার হাফসে গেছে, গাওটা ভিজা, শার্ট জামা টামা সব ভিজা, মেয়েটা দাঁড়িয়ে আছে। এখন বলতে, ভাই তুমি কোথায় যাবে বিয়ে কেন, তুই কোথায় যাও, একটু মনে মনে আক্রোশ ভাব, তুমি কোথায় যাও? বলে, ভাই যাবার কথা আমার মা ডায়াবেটিস রুগী, তো তাকে সকাল বিকাল আমি হাঁটামোটা করাই, ঘন ঘন পানি খেতে হয়, এই পানি বলতে নিয়ে মাকে আমি নিয়ে যাচ্ছি। আপনারা কি বুঝলেন, বুঝতে পারছেন? এরা সবই ধারণা করলাম কি আর কি হলো, এ তো গুন্ডাও না, এটা বেশ্যাও না, এটা মদের বোতলও না, তা আপন মা, এই নারীর উদরের সন্তান, এটা তার মা, হাতে পানির বোতল, ডায়াবেটিস রোগী,
ডায়াবেটিসকে সকালবেলা কমপক্ষে আধা ঘন্টা করে হাঁটতে হাঁটামোটা করতে হয়। অসুস্থ মহিলা, বৃদ্ধ মহিলা তার হাত ধরে নিয়ে যাচ্ছে, আর সে ভালো ভালো ছেলে বলে তো ভালো কাজটা করবে। আমরা কি করলাম? মদ তো আমরাই খেলাম, এই যুবক মদ খায়নি। যদি এখানে মুখামুখি হয়ে কথাবার্তা না হতো, তাহলে ওই ধারণার উপরে অটল থেকে ওটাই তারা প্রচার করতো এলাকায় গিয়ে। ভাই শুনছো এক কথা, এক ঘটনা, সেদিন দেখলাম একটা খারাপ ছেলেমেয়ের হাত ধরে নাই লেগে গেল। আমার কথা বিশ্বাস হয়, ওই অমুক ছেলে আসলে আমার সাথে জিজ্ঞেস করে দেখেছি, জিজ্ঞেস করে তো ওরাই বলতো। যদি ওখানে মুখামুখি কথা যদি না হতো, তাহলে ওই তিলকে তারা তাল বানায় প্রচার করতো।